আছে যেটা আপনি রিচার্জেবল বাইক বলে আপনারা ঠিক আছে এই বাইকটা আছে এখান থেকে আপনি সুইচ আছে সুইচটা চাপ দিলে এটা স্টার্ট হয়ে যাবে এখানে একটা বাটন আছে এই বাটনটাকে চাপ দিলে এই যে চাকাগুলো লাইটিং হয়ে আসবে এই বাটনটা চাপ দিলে এটা হর্ন হবে প্লাস আপনার লাইটিংও হবে এটা ব্রেক চেপে রেখে দিলে গাড়িটা চলবে না ব্রেকটা ছেড়ে দিবেন গাড়ি অটোমেটিক স্টার্ট হবে চাপ দিলে আপনার লাইটিং হবে মিউজিক হবে ছোট ছোট তিন চাকাগুলো খুবই হেভি হ্যাঁ এটা ব্যাটারি গাড়িগুলো খুব কোয়ালিটি ফুল আর এটা আপনার তিন চাকার মধ্যে মোটর আছে এটা আপনার ওটার মধ্যে হাতে পিকআপ এটার মতো ওইটাও হাতে পিকআপ পিকআপ মারলে এটা চলবে তো চাকাগুলো খুবই সুন্দর লাগে চাকাগুলো খুব সুন্দর আর অনেক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে তো আজকে ভিডিওটা হচ্ছে খুবই স্পেশাল আপনারা যারা আপনাদের বেবিদের জন্য বাচ্চাদের জন্য বাইক কিনতে যাচ্ছেন রিচার্জেবল বাইকগুলো সেগুলো নিয়ে আজকের একটি ভিডিও তো আপনি আমি যে দেখুন চলে আসছি সেটা হচ্ছে নিউ হ্যাঁ ঢাকা নিউ মার্কেট ফ্যামিলি সেন্টার এটা দশ নম্বর শপ তিন নম্বর গেট দিয়ে ঢুকলে অপোজিট আর কি আমি আজকে দেখাবো এই বাইকগুলো ওনারা কীভাবে বিক্রি করে এবং আনুষঙ্গিক বিষয়ে ওনারা এটার সাথে কী সুবিধা দিচ্ছে তা আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল আপনাদের অনেক ভালো লাগবে তো দর্শক কথা না বেড়ে চলুন ভিডিওটা শুরু করা যাক সুন্দর আপনারা এই দোকানে আসলে সবসময় তারেক ভাইকে পাবেন তো তারেক ভাই কেমন আছেন ভাই এই তো ভাই ইনশাল্লাহ খুব ভালো আছি ভাইয়া আচ্ছা আজকে আমরা মানে কোন বাইকটাতে শুরু করবো আমি প্রথম আপনাকে দেখাবো R15 ঠিক আছে যেটা আপনার রিচার্জেবল বাইক বলে আপনারা ঠিক আছে এই বাইকটা আছে এখান থেকে আপনি সুইচ আছে এই সুইচটা চাপ দিলে এটা স্টার্ট হয়ে যাবে এখানে একটা বাটন আছে এই বাটনটাকে চাপ দিলে এই যে চাকাগুলো লাইটিং হয়ে আসবে এই বাটনটা চাপ দিলে এটা হর্নও হবে প্লাস আপনার লাইটিংও হবে এই বাইকটা আপনার ওয়েট নেবে আপনার 160 কেজির মতো ঠিক আছে এটা যত বড় বাচ্চা এই বসুক বসে এটা জাস্ট পিক আপ দিলে চলবে আস্তে আস্তে করে এটা যত মঞ্চে স্পিড বাড়িতে পারবেন এটা ওয়ারেন্টি আছে 10 ইয়ার্স সার্ভিসিং ওয়ারেন্টি আছে 10 ইয়ার্স যে কোনো সমস্যা হয় আপনারা নিয়ে আসতে পারবেন ঠিক আছে যে কোনো সমস্যা আপনারা নিয়ে আসতে পারবেন এটা আপনার পায়ে ব্রেক হাতে পিক আপ এটা জাস্ট যত পিক আপ দিবেন তত স্পিড বাড়বে 8 বছরের মধ্যে কোনো সমস্যা হলে এটা আপনার ওয়ারেন্টি যেই কোনো সমস্যা এটা নিয়ে আসতে পারবেন আমরা সার্ভিসটা আমাদের ফ্রি সার্ভিস আছে আর যদি পার্টস লাগে তাহলে যে কি পার্টস যে না লাগলে আপনি পার্টসের দামটা আপনাদের এক্সট্রা আলাদা দিতে হবে আচ্ছা ঠিক আছে এটা পার্টস বলতে দূর আমার কিছু না জাস্ট ব্যাটারি মোটর যদি কিছু লাগে এটা তো মেড ইন চায়না না ভাই এটি মেড ইন চায়না এটা গাড়িগুলো খুব কোয়ালিটি ফুল পিক আপটা দিলে খুব মোটামুটি ভালো স্পিডেই চলে ঠিক আছে যত আপনি স্পিড কমাইতে চলে বাড়াইতে চলে সব রকমই পারবেন সব আপনাদের সব রকমের হাতের ভিতরে বাবু সোনামণিদের জন্য যারা কিনতে যাচ্ছেন খুবই সুন্দর একটা বাইক এটা হলো আপনার পায়ে ব্রেক এটা হলো হাতে পিক আপ পায়ে ব্রেক এটা ব্রেক চেপে রেখে দিলে গাড়িটা চলবে না ব্রেকটা ছেড়ে দিবেন গাড়ি অটোমেটিক স্টার্ট হবে জি এটা অটোমেটিক হ্যাঁ এটার দাম পড়বে হলো আপনার 22,500 টাকা দর্শক এটা মানে 8 বছরের ওয়ারেন্টি সহকারে এটার প্রাইস পড়বে 22,500 টাকা এটা 8 বছর ওয়ারেন্টি সহ এটা প্রাইস পড়বে দর্শক এটা 8 বছর ওয়ারেন্টি সহকারে এটা আপনারা পাবেন 22,500 টাকায় জি জি এটা কি ফিক্সড প্রাইস বলছেন নাকি এগুলো আমাদের প্রাইস হলো হোলসেল প্রাইস এটা ওয়ারেন্টি আছে 8 বছরের 8 বছরে যে কোনো সমস্যা হয় এটা আপনারা নিয়ে আসতে পারবেন ঠিক আছে 8 বছরের মধ্যে যে কোনো সমস্যা হয় এটা আপনারা নিয়ে আসতে পারবেন আক্সিং মানে দামাদামি করার কোনো ই নাই আপনার কারণ কাস্টমার যদি আসে সরাসরি আসলে আমরা যতটুকু পারবো এটা আমরা ডিসকাউন্ট একটা কিছুটা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ভাই এরপর কোনটা দেখাবেন ঠিক আছে তারপরে দেখাবো আপনাকে আমি জিএস যে হোন্ডাটা মনে করেন যে ফুল জাম্পিং এর মধ্যে ঠিক আছে এই হোন্ডাটা হলো ফুল জাম্পিং সিস্টেম এটা যত মঞ্চে তত স্প্রিং করবে ফুল জাম্পিং এটাও আছে এখানে সুইচ সিস্টেম সুইচ দিলে এটা গাড়ি স্টার্ট হবে এটার ওয়েটও নিবে প্রায় 130 কেজির মতো 130 কেজি ওয়েট নিবে এটার ওয়েট নিবে 130 কেজি এটার ওয়েট নিবে 130 কেজি এটার মডেল নাম্বারটা হলো জিএস এটা প্রত্যেকটা চাকার ভিতরে সুইচ লাগানো আছে চাকাটা খুবই সুইচটি চাপ দিলে আপনি লাইটিং হবে মিউজিক হবে ছোট ছোট ক্রিকেট চাকাগুলো খুবই হেভি হ্যাঁ রিমোট সিস্টেম ব্যাটারি গাড়িগুলো খুব কোয়ালিটি ফুল আর এটা আপনার তিন চাকার মধ্যে মোটর আছে চাকা যেগুলো আছে সবগুলোতে মোটর আছে প্রত্যেকটা চাকার ভিতরে মোটর লাগানো আছে দুইটা চাকার মধ্যেই মোটর ঠিক আছে দুইটা চাকার মধ্যেই মোটর এটার ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন আপনারা এটা ওয়ারেন্টি আছে 10 ইয়ার 10 বছরের ওয়ারেন্টি আছে এটার 10 বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনারা সমস্যা হলে আপনাদের কাছে নিয়ে আসবেন আমরা এটা ফ্রি সার্ভিস এটা আপনার মেমোরি পেন ডিপ ইউএসবি এটা সব কিছুই আছে যে কোনো সমস্যা হয় 10 বছরের তো আপনি নিয়ে আসতে পারবেন আচ্ছা এটা প্রাইসটা যাচ্ছিলেন কত ভাইয়া এটা হলো আপনার 19,500 দর্শক এটা এর প্রাইসটা হলো 19,500 এটা 19,000 এর ওয়েট নেবে 130 কেজি 130 কেজি এটা 19,500 টাকা নিতে পারবেন এটা ওয়েট নেবে 130 কেজি এটা কত বছরের বাচ্চারা চালাতে পারবে ভাইয়া এটা আপনার 2-3 বছরের থেকে নিয়ে প্রায় 10-12 বছরের বাচ্চা পর্যন্ত আরামে চালাতে পারবে জি আচ্ছা ঠিক আছে ভাই তারপর কোনটা দেখাবেন আমাদের তারপরে দেখাচ্ছি R3 এটা হলো একবারে নিউ ভার্সন এটা হলো একবারে নিউ ভার্সন এটার অনেক প্রত্যেকটা চাকায় লাইটিং হবে R3 না হ্যাঁ এটা মডেল নাম্বার হলো R3
এটা আপনার ওটার মতো হাতে পিকআপ, এটার মতো ওইটাও হাতে পিকআপ, পিকআপ মারলে এটা চলবে। চাকাগুলো খুবই সুন্দর লাগে, চাকাগুলো খুব সুন্দর আর অনেক হেভিও, চাকাগুলো খুব হেভি, মোটা চাকা, ডাবল চাকা মোটা, এটা ডাবল মোটর করা। এটা কত কেজি ওয়েট নিতে পারবে ভাইয়া? এটার ওয়েট নিবে 160 কেজি দর্শক, এটা 160 কেজি ওয়েট নিবে, এর ওয়েট নিবে 160 কেজি, এটার ওয়েট নিবে 160 কেজি। এটা আপনি যত মন চাও তত স্পিড বাড়াইতে পারবেন, কমাইতেও পারবেন। আচ্ছা এটা তো রিচার্জেবল না সবগুলো গাড়ি? জি, এগুলো সবগুলো রিচার্জেবল। এটা মোবাইল যেমনি চার্জ দেন প্রত্যেকটা গাড়ি এভাবে চার্জ দিয়ে চালাতে পারবেন। এটার প্রাইসটা কত যাচ্ছিলেন ভাই? এটার প্রাইসটা হলো আপনার 26,500 টাকা R3। দর্শক এটা 26,800 টাকা নিতে পারবেন। এটা আস্কিং প্রাইস, এটা ফিক্সড প্রাইস না, আমরা একটু দামাদামি করতে পারবেন এর উপরে। এটা প্রত্যেকটা জিনিসে কিছু একটা কম বেশ কিছু করে রাখা যাবে আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তা ভাইয়া এরপর কোন কালেকশনটা দেখাবেন? এরপরে দেখাচ্ছি আপনাকে ছোট মিনি BMW। এটা হলো মিনি BMW, এটার ওয়েট নিবে প্রায় প্রায় 60 কেজির মতো। এটা আপনি সুইচ দিলে স্টার্ট, ঠিক আছে? এটাও মনে করেন যে আপনার 2-3 বছরের থেকে নিয়ে এটা আপনি 6-7 বছর পর্যন্ত এটা আরামে চালাইতে পারবে, ঠিক আছে? এটা আরামে চালাইতে পারবে। এটা কত ওয়েট নিবে ভাইয়া? এটা আপনি 60 কেজি পর্যন্ত লোড নিবে। 60 কেজি না, এটা আপনি 60 কেজি পর্যন্ত লোড নিবে। এটা গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর? এগুলো ওয়ারেন্টি আছে, সার্ভিসিং ওয়ারেন্টি 8 বছরের। এগুলো প্রত্যেকটা মালেরই আমাদের সার্ভিসিং ওয়ারেন্টি থাকে 8 বছরের। এটা তো রিচার্জেবল, এটাও রিচার্জেবল বাইক, এটাও পুরোটা রিচার্জেবল বাইক। এটা আপনি সুইচ চাপ দিলে অটোমেটিকলি গাড়িগুলো চলতে থাকবে, খুবই সুন্দর দর্শক। ঠিক আছে, হ্যাঁ, এটার প্রাইসটা হলো আপনার 8,500 টাকা। আচ্ছা এটা কত বছরের বাচ্চা চালাতে পারবে? এটা আপনার 2-2.5 বছরের থেকে নিয়ে এটা আপনার 6-7 বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবে না। এটার প্রাইসটা যাচ্ছিলেন 8,500 টাকা। 8,500 টাকা, এটা প্রাইসটা হলো 8,500। 8,500 টাকা নিতে পারবেন। জি দাদা ভাই, এটা গ্যারান্টি আছে 8 বছরের, সার্ভিসিং ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি 8 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় কোনো সমস্যা নিয়ে আসবেন, আমরা এটা সার্ভিস করে দেবো। সার্ভিসটা ফ্রি আছে, আর পাঁচটা যা লাগবে এটা আপনাকে দিতে হবে। জি, কালার আছে এটার মধ্যে, দুইটা কালার, লাল কালার, ব্লু কালার, কালার আছে লাল কালার, ব্লু কালার, দুইটা কালার। প্রত্যেকটা মালেরই কালার আছে, লাল কালার, ব্লু কালার, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই কালার আছে, লাল কালার, ব্লু কালার, খুবই সুন্দর। তারপরে আছে এখানে আপনার আরও কিছু মডেল আছে, যেমন আছে আপনার SP2, প্রাইভেট কার, জাগো লিঞ্জা। প্রাইভেট কারটা কত যাচ্ছিলেন ভাইয়া? প্রাইভেট কার এটার দাম হলো আপনার 22,500, মার্সিডিস, মার্সিডিস না? হ্যাঁ, এটার যদি কেউ একবারে কম দামের মধ্যে কিছু রিচার্জেবল বাইক কিনতে চায়, এর মধ্যে আছে আপনাদের কম দামের মধ্যে যেমন এগুলো আছে আপনার এমনি যেমন আছে, এগুলো আছে আপনার রিচার্জেবল ছাড়া, এটা বসলে অটোমেটিকলি চলবে। এখানে যে প্রোডাক্টগুলো দেখছেন এগুলো বসলে অটোমেটিকলি চলবে। দর্শক এখানে অ্যাভেলেবেল কালেকশন আছে সব ধরনের বাইকের, আপনারা এখানে আসলে আপনারা দেখতে পারবেন। আর আমি ওনাদের ফোন নাম্বার অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাদের এত কালেকশনগুলো, বাইকের কালেকশনগুলো দেখানোর জন্য, ধন্যবাদ দাদা আপনাদেরকেও। দর্শক আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এবং একটা ভিডিওতে লাইক দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।